নিষেধাজ্ঞার আগে রপ্তানির জন্য অনুমতি দেয়া 25,000 টন পেঁয়াজ বাংলাদেশে পাঠাতে রাজি হয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে, তবে বেনাপোলে এ ধরনের কোনো চিঠি এখনও পৌঁছায়নি বলে জানিয়েছে স্থলবন্দরের উপপরিচালক মামুন তরফদার। এদিকে মিয়ানমার থেকে আমদানি করা 20 টন পেঁয়াজ বোঝাই ট্রলার কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ভিড়েছে। এরই মধ্যে এসব পেঁয়াজ খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে বলে বন্দর কর্মকর্তারা জানান। সিএন্ডএফ ব্যবসায়ীরা বলছেন, খালাসের পরে রোববার থেকে খুচরা বাজারে মিয়ানমারের পেঁয়াজ সরবরাহ করা হবে। মিয়ানমার থেকে আরও 100 টন পেঁয়াজ কয়েকদিনের মধ্যে আসার কথাও জানান তারা। এর আগে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি প্রায় 3 মাস বন্ধ ছিল। গত 14 সেপ্টেম্বর ভারত হঠাৎ করে বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায়।